অষ্টম শ্রেণী পাস তৃণমূল নেতা, পেশায় শিক্ষক। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তোলপাড় কলকাতা হাইকোর্ট, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষুব্ধ, দিলেন কড়া নির্দেশ। অষ্টম শ্রেণী পাস তৃণমূল নেতা, পেশায় শিক্ষক, চাকরিও দিচ্ছেন টাকা দিয়ে, হাজিরার নির্দেশ কোর্টে। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছিল ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগে তাকে সশরীরে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষের। তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের পাশাপাশি একজন প্রাথমিক শিক্ষক। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির সদস্যও বটে। অভিযোগ, নিজের ক্ষমতা বলে তিনি টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, এমন অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাইমারি শিক্ষক নিয়োগের এক মামলার শুনানি ছিল। সেই শুনানিতে মামলাকারীর আইনজীবী আদালতে জানান, কোয়েনা দে নামে এক মহিলার কাছ থেকে চাকরি পাইয়ে দেবো বলে দেবজ্যোতি ঘোষ টাকা নিয়েছেন। আরও অভিযোগ, দেবজ্যোতি ঘোষের পাসপোর্টে লেখা আছে তিনি নাকি অষ্টম শ্রেণী পাস, তাহলে কীভাবে তিনি প্রাথমিকে চাকরি পেলেন সেই নিয়ে উঠেছে প্রশ্ন। সওয়াল জবাব শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, আগামী 16 ডিসেম্বরের মধ্যে আদালতে হাজিরা দিতে হবে দেবজ্যোতি ঘোষকে। পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন এই হাজিরা নিশ্চিত করার জন্য। এদিন বিচারপতি বলেন, পর্ষদের অ্যাডহক কমিটির সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর, বাজার থেকে টাকা তোলার অভিযোগ আছে, তাই তাকে আদালতে আসতে বলা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তৃণমূল নেতা, তিনি অষ্টম শ্রেণী পাস অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এমনকি টাকা নিয়ে চাকরি পাইয়ে দিচ্ছেন বলেও ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এই মুহূর্তে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে আছেন ওই তৃণমূল নেতা, তাকে ঘাড় ধরে কলকাতা হাইকোর্টে 16 ডিসেম্বরের মধ্যে হাজিরা করানোর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারকে তিনি একদম কড়া নির্দেশ দিয়ে দিলেন তাকে হাজিরা করানোর জন্য। বন্ধুরা, আপনারা কী বলবেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।